স্বাধীনতা বিরোধী খুনি দুর্নীতিবাজরা যেন আর কোনো দিন ক্ষমতায় আসতে না পারে, দেশের জনগণকে সেদিকে সজাগ থাকার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এক জনসভায় এ আহ্বান জানান তিনি। আহ্বান জানান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখারও। বলেন আওয়ামী লীগ দেশের উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে চায়। বিস্তারিত জানাচ্ছেন মারুফ রেজা। ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা। বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের স্মারক হিসেবে ইউনেস্কো স্বীকৃতি পাওয়ায় এবারের আয়োজনের ব্যাপকতাও ছিল বেশি। লাখো জনতার সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী 1971-এর 7 মার্চের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, মুক্তির সনদ বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ মুছে ফেলতে চেয়েছিল স্বাধীনতা বিরোধীরা। আজ সেই ভাষণই বিশ্ব স্বীকৃতি দলিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ইতিহাস প্রতিশোধ নিতে ছাড়ে না, ইতিহাসকে কেউ কখনো নিশ্চিন্ন করতে পারে না। আজকে তা প্রমাণ হয়েছে যে জাতির পিতার নামটা আমাদের মহান মুক্তির যুদ্ধ এবং সংগ্রামের মধ্য থেকে মুছে ফেলার চেষ্টা করেছিল। আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাস যারা বিকৃত করেছিল, আজকে সারা বিশ্বে প্রমাণ হয়েছে এই 7ই মার্চের ভাষণ আজ আন্তর্জাতিক ঐতিহ্যে দলিলে তারা এই প্রামাণ্য দলিলে আজকে এই ভাষণ স্বীকৃতি পেয়েছে, ইউনেস্কো সেই স্বীকৃতি দিয়েছে। শেখ হাসিনা অভিযোগ করেন, 2014 সালে নির্বাচন বন্ধ করতে মানুষ পুড়িয়ে উৎসব করেছিলেন খালেদা জিয়া। জঙ্গিবাদ সৃষ্টি, বাংলা ভাই সৃষ্টি কি না করেছে, একটা দেশকে নরকে পরিণত করেছিল। একটা মানুষ এমনকি সদ্য প্রসূত মহিলারও রেহাই পায়নি। 2014 নির্বাচন ঠেকানোর নামে সেই 2013, 2014, 2015 প্রায় 3,035 জন লোককে আগুন দিয়ে পুড়িয়েছে, 500-এর কাছাকাছি মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে। 3,500-এর উপর গাড়ি, বাস, ট্রাক, একবার মানে ড্রাইভার বসা অবস্থায় সিএনজি ট্রাকের মধ্যে হেল্পার সহ আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছে। সকলের কাছে আমি আহ্বান জানাচ্ছি যে দেশটাকে সন্ত্রাস জঙ্গিবাদের যে অবয়ব সৃষ্টি করেছিল তার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। অত্যাচার নিপীড়ন সহ্য করেই 21 বছর পর 1996 সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিতে কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী। স্বাধীনতা বিরোধীরা আর যাতে ক্ষমতা না আসে সেদিকে দেশের মানুষকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। যারা স্বাধীনতা বিশ্বাস করেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, দেশের উন্নয়নে বিশ্বাস করেন, প্রতিটি মানুষের উন্নয়নে বিশ্বাস করেন, অন্তত তারা এ ব্যাপারে সজাগ থাকবে। যারা এতিমের টাকা চুরি করে, যারা দেশের টাকা বিদেশে পাচার করে, যারা দেশের মানুষকে হত্যা করে, যারা আগুন দিয়ে মানুষ পোড়ায়, আবার পুলিশ বাহিনী থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা পর্যন্ত তাদের হাত থেকে রেহাই পায়নি। 27 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যকে পর্যন্ত তারা পুড়িয়ে হত্যা করেছে। এদের ক্ষমতায় যেন আর কোনোদিন না আসতে পারে, দেশকে যেন আর ধ্বংসের দিকে না নিতে পারে, মুক্তিযুদ্ধের চেতনায় যেন বাংলাদেশ এগিয়ে যায়, বাংলাদেশ এগিয়ে যাবে, তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানাই। দেশকে সন্ত্রাস ও জঙ্গিমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1971-এর আজকের দিনে পাকিস্তানের শোষণ বঞ্চনা শিকার 7.5 কোটি বাঙালিকে মুক্তির পথ দেখিয়েছিলেন বঙ্গবন্ধু। 47 বছর পর বঙ্গবন্ধু সেই স্বপ্নের বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিচ্ছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই উন্নয়ন যাত্রায় সবাইকে সামিল হবার আহ্বান জানালেন বঙ্গবন্ধু কন্যা।